प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो अपि अहरह नहजहो लोक कल्याण मार्गम त्रैलोक्येभ्य प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरणरणु मागे अधम श्री भगवान अशेष इच्छा उनके एक चेयर दाड़ी श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। एटा आमार काछे सत्यि सत्यि एई नरेंद्रपुरे आसाटा আমার নিজের কাছে খুব একটা অভাবনীয়, আমি কখনো ভাবিনি আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারব। আমরা যে অধ্যায়টা পড়ছিলাম, আমি দেখছিলাম যে পেজ মার্ক করা ছিল নরেন্দ্রপুর বলে, মধুর ভাবের যে সাধনা সেটার মাঝামাঝি গিয়ে আমরা থেমেছিলাম, তাই আবার ওই পুনরাবৃত্তি হিসেবে একেবারে প্রথম থেকেই আমরা এটি পড়ছি। পুথিকার লিখছেন, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে অনায়াসে মিলে সুদুর্লভ ভক্তি ধন হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন অকুল সাগর পার দেশ দেশান্তরে নিজ প্রয়োজনে যদি কোন জন ফিরে মনমুক্ত বিজাতীয় দ্রব্যাদি রকম নিত্যই কতই শত করে দর্শন নূতন নূতন সঙ্গে দিবানিশী বাস তথাপি বিদেশী দুঃখে সুদীর্ঘ নিঃশ্বাস নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন মলিন ভাবে কবে পাবে পুনঃ মানব জমিন জন্ম জমিন। পুথিকার বলছেন, প্রথমে যখন পুঁথি লেখা শুরু হয় তখন খুব ছোট্ট করে খুব সহজ করে লেখা হয়েছিল, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, এইটুকু খানিকটা। সেই আমাদের অঙ্ক না পারা ছাত্রদের মতো যে সব সময় ভয় এইবারই বোধহয় ফেল করে যাব, আর কোন রকমে ঠাকুরের হাতে পায়ে ধরে এইবারে কোন রকমে আমাকে পার করে দাও, পরের বারে এমন ফাটাফাটি প্রিপারেশন নেব, তারপরে আবার পরের বারটা এসে তাও প্রিপারেশন নেওয়া হয় না, ঠিক সেই রকম। আর প্রত্যেক অধ্যায়ের শুরুতে বন্দনা আছে, শেষে বন্দনা বাবা বাঁচা গেল, আমরা যেরকম বলি না অঙ্ক পরীক্ষার পর হল থেকে বেরিয়ে উঠে বাবা বাঁচা গেল আর পরের বছর এক এখন 6 মাসের জন্য মুক্তি, ঠিক সেই রকম ছিল। স্বামীজি এর প্রথম খণ্ডটা যখন স্বামীজির কাছে শিকাগো যায়, স্বামীজি বলেন এর একটাই দোষ আছে, এখানে শক্তি বন্দনা নেই, শক্তি বন্দনা ছাড়া কোনো কিছু সিদ্ধ হয় না, সেই কারণে দুটি লাইন আরো সংযুক্ত হলো, জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জগন্মাতা শ্রী সারদা দেবীকে এক অদ্ভুত ভাবে বন্দনা করা হলো, বলছেন গুরু মাতা, কখনো বলছেন না গুরু পত্নী, গুরু মাতা মাতৃস্বরূপ যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেন, কিন্তু তার স্বরূপটা কিরকম না, তিনি জগত জননী, তিনি আমার মা আপনার মা খেদা বোধা পচা সকলের মা, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার।
বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী, কথাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি কিন্তু আমরা আমাদের শক্তিতে ভালোবাসি না। শ্রীরামকৃষ্ণ মাকে ভালোবাসলে কি হয়, মা আমাদের ভেতরে ঠাকুরকে ভালোবাসাই পাশে চলে আসুন না, চলে আসুন মাকে, মা ভালোবাসার শক্তিটুকু আমাদের দেন, আমরা তখন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারি, তাকে ভালোবাসতে শিখি। আমরা যখন ছোট ছিলাম মঠে আসতাম, পূজনীয় কাশীশ্বরানন্দজি মহারাজ ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য, তিনি আমাদের একটা দারুণ কথা বলতেন, বলতেন দেখবি ছবি যেখানে আছে সেখানে ঠাকুরের ছবিটা একটু উঁচুতে আর মা স্বামীজির ছবিটা একটু নিচুতে রাখা হয়। কেন রাখা হয় না, তার কারণ হচ্ছে ঠাকুরের কোলে উঠতে বেশ কষ্ট, ঠ্যাং ঠ্যাং তুলে উঠতে হয়, কিন্তু যদি জোশও করে স্বামীজি বা মায়ের কোলে উঠে পড়া যায় তাহলে এক লাফে ঠাকুরের কোলে ওঠা যায়। তাই বলছেন এই যে আমরা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, আপনি চলে আসুন এখানে বসতে পারেন, শ্রীরামকৃষ্ণকে যে ভালোবাসি, এই যে ভালোবাসার যে শক্তিটা, এই যে ভালোবাসার শক্তিটা, সেটা আমরা তাকে দিয়ে পাই, তিনি আমাদের দেন, আমাদের ভেতরে সেই শক্তি সঞ্চারিত করেন। এই একটা সুন্দর কথা আছে, অন্ধমরা হেরো গভীর শ্রবণ শক্তি সঞ্চারিতে কর পরশন, এই যে ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, দেখবেন গানটা আছে সেইখানে এক জায়গায় আছে, অন্ধ মোরা হেন বধির শ্রবণ, আমাদের দুটি কথা বলছেন, এখানে চলে আসুন এখানে ফ্যাশন দেওয়ার জায়গা আছে, আসুন। অন্ধ আমরা চোখে দেখতে পাই না, আমরা একেবারেই চোখে দেখতে পাই না, সেইটা আমাদের অবস্থা, আমাদের অবস্থা আমরা সব দেখছি, জগৎ সংসারে সব দেখছি, কিন্তু আমাদের অবস্থা ওই নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগ কাঁদিয়া, আমরা জানি তিনি সব কিছুতে বিরাজ করছেন, কিন্তু তবু আমরা কিছুতেই ভগবানের স্বরূপ তার অস্তিত্ব এসব নিয়ে কিচ্ছু ভাবনা করতে চাই না। তাই বলছেন অন্ধ মোরা হেন, শুধু তাই না, বধির শ্রবণ, তিনি যখন আমাদের আহ্বান করেন, আমাদের ডাকেন, সেই ডাকও আমরা শুনি না, কারণ জগতের ডাক তো অনেক, আর তো কদিন বাদে দুর্গা পুজো, এই যে মোহনীয় ডাক সমস্ত শপিং মল গুলো থেকে, তারপরে গড়িয়াহাটের দোকান গুলো থেকে যে মোহনীয় আকর্ষণীয় ডাক আসে, সেই ডাককে উপেক্ষা করে একমাত্র মানে মোহনীয়দের, মোহনীয়াদের ডাক উপেক্ষা করে একজনই যেতে পারে, সে হচ্ছে ট্যাক্সিওয়ালা, সে বলে যাব না, আপনি এই ট্যাক্সি করে যত ডাকুন সে ট্যাক্সিওয়ালাই একমাত্র বলতে পারে আমি যাব না, আমি আপনাকে নিয়ে যাব না, এই কথাটা এই বলার মতো দুঃসাহস তাদের আছে, নাহলে জগৎ সংসারে কারুর নেই, কিন্তু আমরা ভগবানের ডাককে শুনি না, তিনি ডাকেন অন্ধ মোরা হেন বধির শ্রবণ, তাই তিনি হাত ধরেন শক্তি সঞ্চারিতে কর পরশন, তুমি যে আমাকে স্পর্শ করছো, এই স্পর্শ করার মূল তোমার লক্ষ্য হচ্ছে আমার ভেতরে তোমাকে ডাকার মতো যে শক্তি সেইটা তুমি আমায় দাও, শক্তি সঞ্চারিতে কর পরশন পাদপদ্মে মন কর নিমগন শারদে মা দেগোসার। তাই বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী, এবং শ্রীরামকৃষ্ণকে ডাকলে কি হয়, চৈতন্য দান করেন, এই জগৎ সংসারে শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদ, আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক, মানে যে চেতনা আমার ভেতরে জাগ্রত হলে আমি নিজেকে মানুষের চেয়ে উন্নততর জীব বলে ভাবতে পারি, এবং শুধু তাই নয় নিজের জীবনে সেই ভাবটিকে প্রকাশ করতে পারি, সেই চৈতন্য তিনি আমাদের দান করে থাকেন। বলছেন এই দেখবেন, এই শুরু হচ্ছে অধ্যায় শুরু হচ্ছে ভাগ্যি সেই গীতাচণ্ডী পুরোনো দিনে লেখা হয়েছিল, তাই তাই গীতা পাঠের ফল, চণ্ডী পাঠের ফল, চণ্ডী গীতার পেছন দিকে আছে, এ যুগে যদি লেখা হতো তাহলে প্রথমেই দেখতেন লেখা হতো চণ্ডী পাঠের কি ফল আছে, আগে ওইটি আমাদের শোনা চাই। এখানেও তাই শুরুতে বলে দিয়েছে, নতুন দিনের লোক তো, বলছেন রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজনহীন হেন কলিকালে অনায়াসে মিলে সুদূর লব ভক্তি ধন হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন। শ্রীরামকৃষ্ণের কথা তার লীলা কথা শুনলে কি হয় না, আমাদের ভেতরে যে সাধন ভজনহীন যে কলিকালে তার সে মানে অনায়াসে সুদূর লব ভক্তি ধন পায়, কি করে পায়, আমরা যখন লীলা কথা শুনি তখন সেটাকে আবার নতুন করে নিজেদের ভেতরে রিক্রিয়েট করি, রিক্রিয়েট যখনই করছেন সে লীলাঙ্গনে আপনি তো আছেন, ধরুন আপনি চিন্তা করছেন এই বলরামের বাড়িতে রথযাত্রা হচ্ছে, আমার এটা খুব প্রিয়, এটা চিন্তা করা এটা খুব ভালো জিনিস, যে আপনি ডাকছেন এই টানছেন রথ টানছেন ঠাকুর রথ টানছেন আর সেই বানোয়ারির কীর্তনের দল গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে, ওই সেই রথযাত্রার সেই যে একবার বারান্দা থেকে বেরিয়ে এই মুখটাতে সেখান থেকে এসে এইখানে যেখানে যে সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে ওইখানে দেখা গেল যে আমাদের বলরাম বসু তিনি নাচছেন, তার সে দাড়িটা একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে, কৃষ্ণ কিশোর এরা সব নাচছে,
বিজয়কৃষ্ণ গোস্বামী তার সেই বিরাট জটা মেঝেতে ফেলে দিয়ে, সেই জটা ফেলে দিয়ে নাচছেন, আর সেই জটাটা ধপাং ধপাং করে নাচছে মেঝেতে পড়ে। আর আরেকজন নাচছেন, তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ, বিরাট বড় তার শরীর, আর সেইটা নাচছেন, তার সঙ্গে আপনিও নাচছেন। যারা বাজাচ্ছিল, যারা গাইছিল না শুধু বাজাচ্ছিল, তাদের আঙুল ফেটে গেছে, রক্তে খুলি ভরে গেছে, কিন্তু তারা সেই বাজনা কিছুতেই থামাতে পারছে না। এই দৃশ্যের কথা দিনের পর দিন, চলে আসুন এইখানে, চলে আসুন এইখানে, চলে আসুন, এটা সন্দেহ জায়গা আছে। হ্যাঁ, হচ্ছে এই এইটা তিনি দিনের পর দিন কল্পনা যদি আমরা করি, দেখবেন আমরাও কখন সেই লীলাক্ষেত্রে চলে আসি, যখন ঈশ্বরের সঙ্গে গল্প করছেন, ভগবানের সঙ্গে নাচছেন, তার সঙ্গে কীর্তন করছেন, তার সঙ্গে ঘর করছেন, কারেন্ট খাবেন না যেন, হ্যাঁ, তার সঙ্গে যখন কীর্তন করছেন, তখন দেখবেন আপনার নিজের ভেতরে যে তম এবং রজভাব সেটি সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, আপনার ভেতরে সাত্ত্বিক ভাবের জাগরণ হচ্ছে। এবং আমাদের যত সাত্ত্বিক ভাব জাগ্রত হয়, তখন এই জগৎ সংসারে যে ভক্তি ধন যেটা খুব দুর্লভ সেটি আমরা পাই, এবং যত আমরা ভক্তি ধনে সম্পদশালী হই, যেরকম আপনাদের যখন একটু একটু করে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে, তখন যতই দ্রব্যমূল্য বৃদ্ধি হোক আপনারা কোনো চিন্তা করেন না, ঠিক সময়ে ইয়ে আসবে, পেনশন আসবে, ঠিক সময় ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট আসবে, আরে দাম হোক, পটলের দাম হোক 25 টাকা কিলো, তাতে কি হয়েছে, আমি আরো বেশি করে পটলের ভেতরে পুর বার করে আর সেই পটলের দোরমা বানিয়ে খাবো। আমরা কিছুতেই এতে কিছু রকম ভয় পাই না, কোনো রকম হেলায় এটাকে ছুঁড়ে ফেলে দিই। তাই বলছেন যে হেলায় পায়, সে বলছেন হেলায় টুটিয়ে যায় ভবের বন্ধন, এই যে ভবের বন্ধন এটা টুটে যাবে, এটা আমরা কখনো মানে এ নিয়ে কোনো চিন্তা করি না, ওটা যাবেই, ওটা আমরা ভেবেই নিয়েছি, ওটা চলে যাবে, এইটা হচ্ছে কথা বলছেন। এবার একটা নতুন ভাব বলছেন যে যখন মানুষ সুদূর সাগরে পাড়ি দেয়, তখনকার দিনে বিদেশ বিদেশ যেতে গেলে তো সাগরে সমুদ্র পথে যেতে হতো, সেই সমুদ্র পথে যখন তারা যেতেন, তারা যখন যেতেন প্রথম দিকে খুব ভালো লাগতো, এখানে বোধ হয় আছেন ইংল্যান্ড আমেরিকায় থাকা মানুষজন আছেন, আরো ভালো করে তারা এই অভিজ্ঞতা বলতে পারবেন, যখন প্রথম প্রথম যায় ফারিন যাচ্ছে, ফারিনে যাওয়ার যে সে কি আনন্দ, সে যা কিছু দেখছে তাই ভীষণ আনন্দের মনে হচ্ছে, সেই ফারিনে যাত্রা করেছেন তারা, তারপরে সেই ফারিনে যাত্রা করেছে, সে কত রকমের আনন্দ, কত রকমের জিনিস, আমরা এখানে বাস্কিন রবিনসের আইসক্রিমকে হেদিয়ে মরি, আর ওখানে কত রকমের কত কি আইসক্রিম আছে, প্রথম প্রথম বেশ লাগে, সাদা চামড়ার লোকেরা গুড ডে গুড মর্নিং গুড নুন করছে, তাতে আমাদের কত আনন্দ লাগে, কিন্তু ধীরে ধীরে থাকতে থাকতে দেশের মানুষজনের কথা মনে পড়ে, আর তখন এই দুর্গাপুজো কালী পুজো যত আসে তত আমাদের দেশের মানুষজনের কথা মনে পড়ে, মনের ভেতরটা হু হু করতে থাকে। এই ভাবটা সবচেয়ে বেশি আপনারা মায়েরা বুঝতে পারবেন, যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসেন, 3 দিনেই মনে হয় শ্বশুর বাড়িটার মতো সুন্দর জায়গা জগৎ সংসারে আর দুটো নেই, কত সব আদর করছে, তারপরে যখন 7 দিন পরে ঘুরে আসেন তখন রান্না করো বান্না করো, সেই এক ঘেয়ে জীবন, সকাল থেকে উঠে রাত অব্দি এক ঘেয়ে জীবন, তখন ভেতরটা হু হু করতে থাকে, বাপের বাড়িতে কোনো উৎসব হলে আপনারা আসতে পারেন না, হু হু করে। বলছেন সাধকের জীবন ঠিক সেই রকম, শ্রীরামকৃষ্ণ যে সাধনার জীবন একটা নতুন মতে পথে করছেন, তার মধ্যে ডুবে যাচ্ছেন, কিন্তু যখন সেই পথের সাধনা শেষ হয়ে যাচ্ছে তখন তার মন আবার ঘুরছে মায়ের দিকে, জগন্মাতার দিকে এগোচ্ছে, যে জগন্মাতার সম্পদে তিনি সম্পদশালী, তিনি আর এতদিন তিনি জগন্মাতাকে ভুলেছিলেন, কিন্তু ছোট্ট শিশু যেরকম ছোট থেকে যখন সারাদিন খেলে ঘুলে বেড়ায় মায়ের কথা তার মনে হয় না, কিন্তু সন্ধ্যেবেলা হলে সে বলে মা যাবো, তার মুখে একটাই গুলি থাকে মা যাবো, এবং তখন কেউ যদি বলে চল তোকে মায়ের কাছে নিয়ে যাবো, অচেনা লোক তার কোলে উঠে পড়ে। শ্রীরামকৃষ্ণের অবস্থাও ঠিক সেরকম, বলছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে ছাড়ে বদন বলিন, ভাবে কবে পাবো কোনো জন্ম জনিন, যেটা আমার আসল আইডেন্টিটি, সেই আসল আইডেন্টিটিতে আমি কখন ফিরে পাবো, কখন আমি আমার সেই পুরোনো জায়গায় ফিরে আসবো, এটা এটা প্রেক্ষাপট এই সাধন ভজনের, আমরা যেটা পড়ছি মধুর ভাবে সাধন, তার এই প্রেক্ষাপট, তিনি কিরকম ভাবে ফিরে যাচ্ছেন জগন্মাতার কাছে সেইটা বলতে গিয়ে এই প্রেক্ষাপটটি বলছেন। পুথিকার লিখছেন, সেই রূপ প্রভু দেব নানা অবস্থায়, পতিত যদিও তবু না ভুলেন মায়, নানান সাধন নানা মূর্তি আরাধনা, সাধনান্তে সেই নাম শ্যাম শ্যামা 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 আনন্দময়ী পরম মূরতি, সমভাবে হৃদে তার জাগে দিবারাতি, মামা বল অবিরত ফুটে শ্রীবদনে, শ্যামা সকলের মূল শোনো আনা মনে,
কখনো রমণী বেশে ধরিয়া আপনি সখী ভাবে সেবিতেন জগত জননী কখনো শ্যামায় হয় চামর ব্যজন কখনো প্রধান পদে কখনো প্রদান পদে বিল্ল সচন্দন মনেতে উদয়ে তার যে ভাব যখন জীবের অবদ্ধ সেই মত আচরণ বুঝিতেন শ্যামাময় সকলের সার যাবতীয় মূরতির শ্যামাই আধার শ্যামা তুষ্টে সব তুষ্ট তবে সিদ্ধ কাজ সর্বঘটে এক শ্যামা করে নো বিরাজ সাকারা আকারা হীনা অনন্ত অদ্ভুত যত অবতার শ্যামা বিন সিন্ধুর বুদ্বুত কুলকুণ্ডলিনী শ্যামা দ্বার দিলে ছেড়ে তবে জীব যেতে পারে ইষ্টের গোচরে শ্যামা গৃহী শ্যামা শ্যামা গৃহ শ্যামা গৃহী শ্যামা রাজা রানী দ্বারী রূপে দ্বার রক্ষা করেন আপনি শ্যামা সুপ্রসন্না অগ্রে না হইলে পরে নঙ্গর ফেলিয়া জীব দ্বার টেনে মরে মহাশক্তি রাখে যদি প্রচ্ছন্ন মায়ায় কোন কালে কোন বলে কোন কালে কোন বলে কে চৈতন্য পায় বরাবর তাই প্রভু প্রভু অবতারে নিজে ভোজি শিক্ষা দিলে শক্তি ভোজি বারে শ্রীপ্রভুর লীলাকাণ্ড রতন আকার নানা ভাব নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর রুচি প্রিয় যাবতীয় সকলি মিলে একারাম কৃষ্ণ লীলা সাগরে ডুবিলে বলছেন তিনি নানা পথে নানা মতে সাধন ভজন করছেন কিন্তু সব সাধনার শেষে তিনি ফিরে আসছেন ঠাকুরের কাছে তার অন্য আর পথ তিনি খুঁজে পাচ্ছেন তার অন্য কোনো দিক নেই আমরা যেরকম যতই মাকে ছেড়ে যত দূরে টুরে যাই মায়ের কাছে যখন আমরা ফিরে যাই বা কোনো একটা নির্দিষ্ট সময় বা যারা আপনার আপনাদের মাকে হারিয়েছেন আমরা যারা স্বেচ্ছায় আমাদের মাকে ছেড়ে এসেছি আপনাদের যারা মা চলে গেছেন খুব হাড়ে হাড়ে বুঝেন মাকে হারানোর বেদনা কত তীব্র কত কষ্ট ঠিক সেই রকম জীবনের যে কোনো মুহূর্ত যে কোনো কষ্টের মুহূর্তে আমাদের যখন মনে হয় যখন আমরা দিশে হারা হয়ে যাই তখন সেই যেমন আমরা আমাদের মাকে আঁকড়ে ধরি ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ আঁকড়ে ধরছেন তার শ্যামা মাকে এবং সেই প্রকাশটা ভালোবাসার প্রকাশটা কত রকমের তিনি তখন পূজা করেন অথচ মায়ের সঙ্গে সঙ্গ করবে কিরকম ভাবে কখনো তিনি চামর ব্যজন করছেন মায়ের কাছে গিয়ে কখনো চামর ব্যজন করছেন কখনো তার প্রধান পদে তিনি দক্ষিণ পদ সেখানে তিনি অর্ঘ রচনা করে উপহার দিচ্ছেন কখনো তিনি তার গান শোনাচ্ছেন কখনো তিনি তাকে নৃত্যে আনন্দ দান করছেন নানাভাবে নানা রকম যে যে তার ভাব তার মনে সেই সেই ভাবে তিনি তাকে দিচ্ছেন বলছেন শ্যামাতুষ্টে এই কথাটা তিনি বুঝেছেন শ্যামাতুষ্টে সবে সবতুষ্ট তব সিদ্ধ কাজ সর্বঘটে এক শ্যামা করেন বিরাজ একমাত্র তিনি জানতেন তার যদি ইষ্ট তুষ্ট হয় তাহলেই সব হবে পূজনীয় রঙ্গনাথ আনন্দজি মাঝে এটার উপর খুব জোর দিতেন তিনি এই শ্লোকটি বলতেন প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রণীত জগত তস্মিন তুষ্টে তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ সকলে সকলে তুষ্ট হবে আর তুমি যদি অসন্তুষ্ট হয় প্রণীতে প্রণীত জগত এই জগৎ সংসার তাহলে আমার প্রতি বিরাগ ভাজন হবে সেই কারণে তিনি যেন সেই ভাবটিকে ধরে রাখতেন আমাদের বারবার রঙ্গনাথ আনন্দজি বলতেন আমরা বলতাম ঘুমিয়ে পড়ি জপ ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়ি উনি বলছেন আসলে আমাদের ভাবটা বদল করতে হবে ভগবানকে এমন ভালোবাসতে হবে এমন ভালোবাসতে হবে যে আমাদের আর অন্য কোনো অপশন নেই মেরে তো গিরিধর গোপাল দুসরণা কই আমাদের জীবনে যখনই অপশন থাকে দেখবেন আমরা তখন আর কিছু করি না আমরা যারা কমার্স পড়তাম উচ্চ মাধ্যমিকে আমাদের 580 পাঁচটা প্রশ্নের 16 নম্বরের প্রশ্ন উত্তর দিতাম শেষে একটা 20 নম্বরে থাকতো 16 নম্বরের প্রশ্নের অর থাকতো 1A or 1B যে কোনো একটা করতে হবে কিন্তু শেষকালের যে 20 নম্বরের প্রশ্নটা থাকতো তার কোনো অর থাকতো না সে আমাকে করতেই হবে রিসিপ্টস পেমেন্ট করতেই হবে ইনকাম এক্সপেন্ডিচার করতেই হবে ব্যালেন্স শিট আমি যদি নাও বুঝতে পারি এন্ট্রি মাথা খাটিয়ে খাটিয়ে বার করতে হবে সে নানা রকমের ভাব করে সেগুলো বার করতে হবে ঠিক সেই রকম জীবনে যখন আমাদের অপশনলেস হয়ে যাই আমাদের জীবনে যার দ্বিতীয় যখন কোনো অপশন থাকে না তখন দেখবেন আমরা আরো বেশি তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি এই যত ভগবানকে আমরা আঁকড়ে ধরব তত আমাদের জীবন ভগবৎময় হতে পারে তাই বলছেন তিনি বুঝে গেছেন যে শ্যামা ভিন্ন যাই করি না কেন সর্বকাচ্ছে শ্যামা তুষ্টে সবে তুষ্টে তবে সিদ্ধ কাজ বলছেন তিনি যদি তিনি আমাদের কুণ্ডলিনী শক্তিরূপে আমাদের শরীরের মধ্যে বিরাজ করছেন
তিনি যদি শক্তি সঞ্চারিত করে জাগ্রত না করেন তাহলে কিন্তু হয় না। কুয়ো আছে, জল আছে, বালতি আছে, দড়ি আছে, সব আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি বালতিটা জলের ভেতরে না নামাচ্ছি সেই সম্পদ উপরে উঠে আসবে না। আমি যদি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় এই জল উঠে আয়, জল উঠবে না। সেসব ইংরেজি ছবিতে হয়, ফিকশনে হয়, কিন্তু এমনিতে হয় না। আমাকে সেই সাধন চেষ্টাটি করতে হয় এবং তার কৃপা হলে আমার শরীরে সেই শক্তি আসে, সেটি নেমে যায়। তারপর সেই ভারী বালতি, ফাঁকা বালতি ছেড়ে দেওয়ার পর তোলার সময় যে ভারী বালতি, তখন আমার মাসলে তিনি শক্তিরূপে বিরাজ করেন, আমি তাকে তুলে নিয়ে আসি, সাধন সাগর থেকে আহরণ করি। তিনি এই দ্বার উন্মুক্ত না করলেন, তিনি আমার ভেতরে ইচ্ছাটা জাগান। যে বলছিলাম না, রামকৃষ্ণ ভক্তিদাত্রী শ্রীমা সারদা দেবী সম্পর্কে বলছেন, আমরা ঠাকুরকে যে ভালোবাসি, তাকে যে ভালোবাসি, তাকে যে ভক্তি করি, কি তার কৃপা। তিনি যদি না চাইতেন কখনোই আমরা তাকে ভালোবাসতে পারতাম না, কখনোই তার প্রতি ভক্তি করতে পারতাম না। বলছেন, দ্বারি রূপে দ্বার রক্ষা করেন ও আপনি, শ্যামাগৃহ শ্যামাগৃহী শ্যামা সাজে রানী, শ্যামা সুপ্রসন্ন অগ্রে না হইলে পরে নোঙ্গর ফেলিয়া জীব দ্বার টেনে মরে। বলছেন, শ্যামাই আমার গৃহ, শ্যামাই সেই গৃহের গৃহিণী, আর শ্যামাই সেই গৃহের অধীশ্বর। রাজা রানী বলছেন অধীশ্বর, সেই অধীশ্বরী যদি আবার দ্বারি রূপে তিনি আমার জীবনকে রক্ষা করেন, আমার জীবন সর্বস্ব তিনি, তিনি আবার আমাকে চতুর্দিকে মন্ত্রের আকারে আমাকে রক্ষা করেন, তিনি যদি আমাকে রক্ষা না করেন তাহলে আমার ক্ষমতাই নিয়ে এগিয়ে যা, তাই তাকে ভালো করে আঁকড়ে ধরতে হয়। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের বলতেন, এমনি এমনি করে দেখাতেন, বলতেন যে একবারে ডান বাঁ হাতটা ডান হাত দিয়ে এমনি করে তা ঠাকুরের একটা পা ভালো করে কষে ধরে থাকবে, আর বাঁ হাত দিয়ে জগতের কাজ করবে। যখন বাঁ হাতটাও খালি হয়ে যাবে তখন বাঁ হাত দিয়ে আবার তার আরেকটা পা ধরতে হবে। তোমার যদি ধরার অভ্যাসটা না থাকে, যখন বাঁ হাতটা ডান হাতটা দুটোই খালি হয়ে যাবে তুমি কিছুই তাকে ধরতে পারবে না। তাই ধরার অভ্যাসটা নিয়ত করা দরকার, সুযোগ যখন আসবে তখন দুহাত দিয়ে যাতে তাকে আমি আঁকড়ে ধরে থাকতে, তিনি যেন হারিয়ে না যান, আমাকে ফেলে কোথাও না যান। পুথিকার বলছেন, এই জগৎকে এটা শেখানোর জন্য, জগৎবাসীকে এটা শেখানোর জন্য নিজে সেইটি অভিনয় করে দেখাচ্ছেন, কি অপূর্ব কথা। বলছেন, বারবার তাই প্রভু প্রভু অবতারে নিজে ভোজি দিলা শিক্ষা ভক্তি শক্তি ভোজিবারে। তাই জগৎ সংসারকে শিক্ষা দেবার জন্য তিনি এই সাধন ভজন করছেন, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার তো এই 12 বছরে সাধন করার কোনো দরকার ছিল না, আমার মতো হয়ে এসেছেন, আমার মাঝখানে এসে দাঁড়িয়েছেন, একেবারে আমার মতো পোশাক পরেছেন আমাদেরকে আশ্বাস দেবার জন্য, আমি যদি পেরে থাকি তুমিও পারবে। আমরা ভুলেই যাই তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি অবতার, ভুলেই যাই, মনে করি আমার আপনার মতোই শক্তি শক্তিধর মানুষ, তাই ভুলেই যাই, তাকে কোনো রকম ভাবে চিন্তাই করি না, আমরা তাকে নিয়ে মজে থাকি। তিনি তাই আমার মতো করে এসেছেন, সাধন ভজন করে দেখাচ্ছেন যে আমি যদি পেরে থাকি তুমিও পারবে। তাই নিজে আগে সাধন ভজন করছেন, কেমন করে জগন্মাতাকে সাধন করতে হয়, কেমন করে তার কৃপা লাভের জন্য জীবনকে উৎসর্গ করতে হয়, আর সেই ভাবে সাধন করতে করতে তেমন সেই কৃপাময়ী যখন কৃপা করেন সেই কৃপাকে ধরে রাখার মতো ক্ষমতা কি করে আমার ভেতরে আসে। বলছেন, বারবার তাই প্রভু প্রভু অবতারে নিজে ভজি দিলা শিক্ষা শক্তি ভজিবারে। বলছেন, শ্রীপ্রভুর লীলাকাণ্ড রত্নেরও আকর, নানা ধর্ম ভাব মর্ম ইহারও ভিতর, রুচিপ্রিয় যাবতীয় সকলই মিলে একা রামকৃষ্ণ লীলা সাগরে ডুবিলে। বলছেন, ভগবানের লীলা হচ্ছে শ্রীপ্রভুর লীলাকাণ্ড যেন রত্নের আকর, একটা সমুদ্র, তাতে অনেক রত্ন, তার গভীরে অনেক রত্ন আছে, সেই যত আর রুচিপ্রিয়, যে যেরকম ভালোবাসে সে সেরকম হয়। ইদানিং তো বুফে কাউন্টারে, আমরা তো বিয়ে বাড়ি যাই না কিন্তু আজকাল ভিডিও খুব দেখা যায়, সেইখানে দেখি প্রথমে একটা স্টার্টার আছে, মকটেল টকটেল, কোনোটা সাদা কোনোটা লাল কোনোটা সবুজ, সবাই কিন্তু এক জিনিস খাচ্ছে না, তারপরে স্টার্ট আপে কোথাও আছে ফুচকা আছে, কোথাও পকোড়া আছে, কোথাও এই সমস্ত আছে, এসব খাওয়ার পরে তারপরে সব নানা রকমের যে পদ আছে সেগুলো নিতে নিতে আবার ওই যে ডেজার্ট সেকশন সেখানে কত রকম আছে, কোথাও আইসক্রিম আছে, কোথাও রাবড়ি মেশানো আইসক্রিম আছে, কত রকমের, যার যেটা পছন্দ সে সেটা খায়, সব রকমের ব্যবস্থা আছে। শ্রীরামকৃষ্ণের ভাবটা হলো এই, তার কাছে শাক্ত এসে মনে করছেন এরকম বড় শাক্ত আর নেই, শৈব এসে মনে করছেন এরকম বড় শৈব নেই, বৈষ্ণব এসে মনে করছেন তার মতো বৈষ্ণব জগৎ সংসারে আর দুটো নেই, আবার যে বেদান্তি সে এসে অনুভব করছেন। শ্রীরামকৃষ্ণের কাছে কেশবচন্দ্র সেন আসার আগে
কেশবচন্দ্র সেন তার তিনজন চেলাকে পাঠিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণকে একটু অ্যাসেস করে দেখে নাও। তিনি শ্রীরামকৃষ্ণকে অ্যাসেস করে দেখতে গেলেন, দেখে দেখলেন যে আর যাই হোক না কেন, আরে ওনার বাচ্চে তো, আপনি ভয় পাচ্ছেন কেন, আমাদের কেউ খোঁজ করে না, অন্তত কেউ তো খোঁজ করছে, ওগো তুমি কোথায়, আমাদের জীবনটা আমরা প্রায় সব নিখোঁজ হয়ে গেছি, যাক মর্গে যাক, যেখানে গিয়ে ভ্যাট ভ্যাট শুনিয়ে যাক, কেউ খোঁজও করে না আমাদের, ওনাকে তো কেউ খোঁজ করছে, এটা কম বড় কথা, এই হচ্ছে কথা, এটা ছেড়ে দিন। তাই বলছেন যে তিনি যেন সেই একটা ভার্সেটাইল, তারা এলো শ্রীরামকৃষ্ণকে দেখতে, দেখছে তো কখনো নাচে কখনো গায় কখনো সমাধিস্থ হয়ে যায়, তারা যাবার পথে বলে গেল আপনি মানুষটা ভালো, আধ্যাত্মিক আধারও আছে, শুধু গুরুকরণ হয়নি, আপনি মহাত্মা কেশবচন্দ্রের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করুন, তাহলে দেখবেন আপনার আর কোনো সমস্যা থাকবে না। ঠাকুর খুব হাসছেন আর গাইছেন একটা কথা, আমার কি ফলের অভাব, আমি রাম কল্প তরু বৃক্ষের তলায় থাকি, যে ফল চাই যখনই যে ফল চাই তখনই সে ফল দিয়ে থাকি। বলছেন আমার কি ফলের অভাব, রাম কল্প তরু বৃক্ষ, রাম কল্প তরু, রাম শব্দের অর্থ সুপ্রিম, যে আনন্দ পেলে আর অন্য সব আনন্দগুলো ফিকে হয়ে যায়, আমি সেই সর্বোত্তম আনন্দ যে ফল যে বৃক্ষ থেকে দেয় সেই কল্পতরু বৃক্ষ, সাধারণ বৃক্ষ নয়, কল্পতরু, চাওয়া মাত্র পাওয়া যাবে, আমি চাইলেই পাবো, আমার মনে যে সর্বোত্তম ইচ্ছাটা হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ একসাথে পৃথক ভাবে যে তা চাইবো সেটাই হবে, ধর্ম অর্থে আমি যেখানে আমি যে মানুষ এইটা যেন আমি বুঝতে পারি, আমি অন্যের মতো দানবের মতো যেন ব্যবহার করতে না পারি, যে গুণ আমাকে সেটাই রক্ষা করে সে হচ্ছে ধর্ম, অর্থ মানে চারিত্রিক সম্পদে আমি যেন সম্পদ হতে পারি, কামও আমার একমাত্র কাম হতে পারে ঈশ্বর দর্শন এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, আর হচ্ছে এই তিনটি যখন যুক্ত হয় তখন এই জগতের প্রতি আমাদের মোহ যেটা আমাদের বেঁধে রাখে সেই মোহমুক্ত অবস্থা, সেই মোক্ষ অবস্থা আমাদের প্রাপ্ত হয়। তিনি হাসছেন আর গাইছেন, আর বোকা ব্রাহ্মরা তারা এর অর্থ কিছুই বোঝে না, খালি গানের কথাগুলি মনে রেখে কেশবচন্দ্রকে গিয়ে বললেন, ওকে বললুম এই কথা, উনি এই কথা বললেন, কেশবচন্দ্র সেন সঙ্গে সঙ্গে ঠিক করলেন আজই তিনি শ্রীরামকৃষ্ণ দর্শনে যাবেন ভক্ত সহ, তিনি এর অর্থ বুঝতে পেরেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, রুচি প্রিয় যাবতীয় সকলি মিলে একা রামকৃষ্ণ লীলা অগাধ অঘা সাগরে ডুবিলে, আমরা যদি এক শ্রীরামকৃষ্ণ সাগরে ডুবে যাই তাহলে আমার পছন্দ মতো, আমি যেরকম ভালোবাসি টক ঝাল, একই ফুচকাওয়ালার সামনে দেখবেন আপনারা কত রকম বলবেন, কেউ বলছে জাদা মির্চি, কেউ বলছে জাদা খাট্টা, হ্যাঁ কেউ বলছে পানি বাড়িয়া আসে দেও, কত রকমের আমরা কথা বলি, একই খাবার খাচ্ছি কিন্তু কত রকম রুচির মানুষ আমাদের কাছে আসে, কে বলছে বাবা একটু লঙ্কা দিও না, আবার মটর সেদ্ধ দাও, এসব দেখুন কত রকম হচ্ছে, শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম, আপনার যেরকম ইচ্ছা, আপনাকে ঠাকুরের কাছে আসতে হবে বলে একবারে আপনি অন্যরকম সেজে আসতে হবে না, একেবারে তার কাছে উদার ভাবে উজাড় করে তার কাছে আপনি প্রার্থনা করুন যে আমি যেন তোমাকে খুঁজে পেতে পারি, তোমায় যেন আমার পাওয়া হয়। পুথিকার লিখছেন, অতুল ব্রজের ভাব অবদ্ধ বারতা, সুরের অজ্ঞাত তত্ত্ব নরের কি কথা, মায়া বিরহিত পরিশুদ্ধ নির্বিকার, স্বার্থ গন্ধ পরিশূন্য ভাব শ্রী রাধার, অতীব সুগুর তত্ত্ব অতি দুর্গেয়, রাধাই আধার তার রাধাই আধেয়, রূপ রস গন্ধ আদি বিষয় বিমুখ, নিত্য সিদ্ধ আত্মা রাম ব্যাস পুত্র সুখ, ব্রহ্মর্ষি নারদ আদি ঋষিগণ আদি মুনি, ব্রহ্মর্ষি নারদ ঋষি আদি মুনিগণ, পুরাণে বহুল ভাবে করেছে কীর্তন, আসক্তি সম্বল জীব স্বার্থ প্রাণ গত প্রাণ, ধরিতে ইহাতে নারে কাহে কি কহে কি পুরাণ, শুদ্ধ সত্তা ধারে প্রেম ঘন মূর্তি ধরি, জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী, বার বার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে, সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে, এ যে মধুর ভাব নিজস্ব রাধার, ষোলো আনা পরিপূর্ণ তার অধিকার। বলছেন অতুল ব্রজের ভাব, ব্রজের ভাবকে অতুল বলছেন, যার তুলনা হয় না, আপনি কোনো কিছু দিয়ে সেই যে ব্রজের যে রাধার প্রতি যে রাধার যে শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, এটা কোনো ভালোবাসার সঙ্গে তুলনা করা যায় না। আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন সেটা খেদার মা কিরম ভালোবাসে, মোচার মা কিরম ভালোবাসে, যেরকম তুলনা করে আপনি বোঝাতে পারেন না, এটা এক্স্যাক্টলি সেই রকম। ভগবানকে যে আপনি ভালোবাসছেন এটা কোন রকম কোন তুল্য মূল্যে এটা বিচার করা যায় না। তাই বলছেন অতুল ব্রজের ভাব,
আর কি বলছেন, অবদ্ধ বারতা। আপনি গিয়ে বলছেন তোমার ছেলেটা বুঝলে খুব অবাধ্য হয়ে গেছে। মা বললেন, ওমা তাই নাকি, আচ্ছা ঠিক আছে আমি বকে দেবো। আরেকজনকে গিয়ে বললেন যে তোমার ছেলেটা খুব অবাধ্য হয়েছে, ধাই 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 করে মেরে দিল। এই যে প্রকাশের স্টাইল, এটা কিন্তু সব, কেউ নীরবে প্রেম নিবেদন করছে, কেউ গোলাপ ফুল দিচ্ছে, আর কেউ বলছে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কেউ চোখ টিপে একে অপরে উপস্থিতিটা বোঝাচ্ছে। দেখুন আমরা কিন্তু বুঝতে পারি না, প্রত্যেকের ভালোবাসার প্রকাশের স্টাইলটা আলাদা আলাদা। তাই বলছেন অবদ্ধ, একেবারে একটা ক্লাসিফিকেশন করে দেওয়া যায় না। আমরা সবাই যে একই রকম ভাবে বুঝবো তাই নয়। আর যে গরু চিৎকার করছে, একজন বলছে যাই বাবা যাই, কেউ বলছে খড় কেটে দিয়ে, এই সমস্ত নানা রকমের ভাব অবদ্ধ। এই ভাব প্রকাশ করা যায় না, বোঝা যায় না। তাই বলছেন যে এই ব্রজের ভাব এটা অবদ্ধ। বলছেন সুরেরও অজ্ঞাত তত্ত্ব নরের কি কথা। বলছেন এর তো সুর দেবতারাও বুঝতে পারে না, সাধারণ মানুষ তারা কি বুঝবে। কেমন ভাব, বলছেন মায়া বিরহিত। মায়া মানে নির্মম তা নয়, আসক্তি শূন্য। আমাদের সব কিনলে, আজকেই আমাকে একজন মেসেজ করেছে, জানেন তো আমার কবিতা কেউ ছাপে না, সবাই পয়সা চায়, আমি এত লোকের এত উপকার করি, তবু কেউ মানে আমাকে বলছে আমি যেন একটু ছাপাই, মানে পরোক্ষভাবে বলছে। আমি তাকে লিখলাম যে আপনার উপকার করাটা ঠিক হয়নি, কারণ যে উপকার করেই হাত পাতে তার মতো জগৎ সংসারে দুটো ভিখারি খুঁজে পাওয়া যাবে না। আর ভিখারির কবে সুখ আছে, আপনি যদি ভিক্ষা চান রাজার মতো হতে হবে, নিংড়ে বার করে নিতে হবে, নিয়ে যেতে হবে, তবে না প্রেম, নাহলে কি প্রেম হলো। তাই বলছেন মায়া বিরহিত, যত আমরা মায়া বিরহিত হব তত আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে স্বার্থ গন্ধ পরিশুদ্ধ। আমার সামান্যতম স্বার্থ হবে না, আমার ভালো হবে, এই সমস্ত জিনিস, ওকে হেল্প করলে লোকে আমাকে বলবে আহা মানুষ তো নয় দেবতা, এইসব নানা রকম যে কথা বলবে এই কথাই আসবে না, আমার সামান্যতম আত্মস্বার্থ কিছু থাকবে না। বলছেন পরিশুদ্ধ, এবং যে কারণে আমরা কিছু এর বদলে কিছু চাইছি না বলে খুব একটা পরিশুদ্ধ ভাব। আরেকটা বলছে নির্বিকার, এই ভালোবাসা এমন পেলেও যেমন খুব আনন্দ হয় না, না পেলেও তেমনি দুঃখ হয় না, একেবারে কোনো অবস্থায়। বলছেন এই ভাবটি হলো শ্রীরাধার, ভগবানকে শ্রীকৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয়। এই দেখুন না শ্রীকৃষ্ণ কত লীলা করে গেল, তার জন্য আয়ান ঘোষ সকলের কাছে কত বদনাম, জনে জনে বদনাম পেলেন। তারপরে যে অক্রূর রথ নিয়ে চলে এলো, ব্যাস সেই রথে চড়ে, অক্রূরের রথে চড়ে দে হাওয়া দ্বারকা, জীবনে কোনো দিন এলেন না। আপনাদের হলে কি হতো, প্রথমে মহিলা সমিতিতে যেতেন, তারপরে থানায় যেতেন, তারপরে কোর্টে যেতেন, তারপরে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসতেন, কম্পেনসেশন দিতে হবে, সব কিছু করতে হবে, একটি শব্দ নেই। এই যে ভাবটাকে বোঝানোর জন্য বলছেন। তাই বলছেন অতীব সুগুড়ো তত্ত্ব অতি দুর্গেয় রাধাই আধার তার রাধাই আধেয়। এটা অতীব সুগুড়ো, গভীর ভাব এবং গোপন ভাব, সেই কারণে তাই এই ভাবটা, তাই অতি দুর্গেয়, তাই সাধারণ মানুষ সাধারণ বুদ্ধি দিয়ে কখনো এটাকে বুঝে উঠতে পারেন না। বলছেন রাধাই আধার, এই যে আমরা যে পুজো করছি, এই যে তাম্রকুণ্ড, এটা রাধা। বলছেন যা জিনিস দিয়ে পুজো করছি, ফুল বেলপাতা চন্দন, সেও শ্রীমতী রাধা। আবার এই পুজো করে যে আনন্দ আমাদের হচ্ছে সেটা অনুভবটাও রাধা, রাধার স্বরূপ হচ্ছে তাই। রাধা কোনো মহিলা নন, খুব সাজগোজ করে লেহেঙ্গা চলি পরে ঘুরে বেড়াচ্ছেন, সেই রকম নয়, তিনি হলেন একটা ভাব, ঘনীভূত ভাব। বলছেন নিত্য রূপ রস গন্ধ আদি বিষয় বিমুখ, কেমন একটা ভাব, যেখানে যে রূপ রস গন্ধ, এই যে আমাদের আমরা যেটা দিই, আপনি ভেতরে ঢুকে আসুন, এসি চলছে, হয় ভেতরে ঢুকুন নালে বাইরে থাকুন, কোনো একটা কিছু করুন, দিয়ে দরজাটাকে বন্ধ করুন, এত বোকা হলে কি করে হবে। রূপ রস গন্ধ আদি এই কোনো কিছু আমাদের তার মধ্যে কোনো রকম কিছু স্পর্শ নেই তাতে। আমরা যেরকম কাউকে দেখে, এই আমার জায়গায় যদি এখন শাহরুখ খান হতো, এই কজন থাকতো, দেখবেন একবারে সেই আপনার ইয়ের মোড় থেকে লোক ভিড় করতো, আমাদের ওই যে সমাধি ক্ষেত্র আছে সেখান থেকে, তো যেগুলো আমাদের আকর্ষণ করে, এই সমস্ত আকর্ষণের বাইরে আমাদের যে পরিচিত আকর্ষণ, যা দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করি, সেই সমস্ত পরিচিত আকর্ষণের বাইরে তিনি। তাই বলছেন এই ব্রহ্মর্ষি নারদ ঋষি আদিন মুনিগণ পুরাণে বহুল ভাবে করেছে কীর্তন, নানা ভাবে তারা কীর্তন করেছেন। অশক্তি সম্বল জীব স্বার্থগত প্রাণ ধরিতে ইহাদেরতে নারে কহে কি পুরাণ।
বলছেন আমরা কেন ধরতে পারি না, আমাদের অসুবিধাটা কোনখানে? কারণ আমরা আসক্তি সম্বল জীব, আমরা সব সময় জানি এইটা দিলে ওইটা পাওয়া যায়, সেইটা দিলে ওইটা পাওয়া যায়। আসক্তিতে আমরা মেতে আছি, আমরা নিজের ছাড়া কাউকে ভাবতে পারছি না। কিসে আমার ভালো হবে, কিসে আমি বেশি করে পাবো, এটার বাইরে আমাদের আর কোনো রকম চাওয়া আসছে না, আমাদের ভেতরে আর কোনো রকম চাওয়া জাগছে না। এবং সেই কারণেই আসক্তি সম্বল মানুষ বলে আমরা এর বাইরে আর কিচ্ছু ভাবতে পারছি না। কথিকার লিখছেন, তাই শুদ্ধ সত্তা ধারে প্রেম ঘন মূর্তি ধরি, জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী, বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে, সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে। তাই বলছেন জগৎ সংসারে মানুষকে শেখা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বিশুদ্ধ সত্তার সত্যের অধিকারিণী সেই শ্রীমতী রাধা বারবার জগৎ সংসারে আসছেন, জগৎবাসীকে শিক্ষা দিতেন, নিজে অভিনয় করে আসছেন, এসে অভিনয় করে সেটি দেখাচ্ছেন, যাতে আমরা শিখি, আমরা সেই মতো আচরণ করতে পারি, আমাদের যেন আচরণটা সেই মতো হয়। জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী, বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে। তার চেহারাটা বদলে যাচ্ছে, তার স্টাইলটা বদলে যাচ্ছে, কিন্তু বারবার জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হচ্ছেন। বলছেন এই যে মধুর ভাব নিজস্ব রাধার, ষোলো আনা পরিপূর্ণ তাঁর অধিকার। যদি এই মধুর ভাব বুঝতে হয় তাহলে অবশ্যই শ্রীমতী রাধিকার অবস্থাটা বুঝতে হবে। শ্রীমতী রাধিকার অবস্থা যদি আপনি হয় বসুন, নালে দাঁড়ান, নালে কিছু একটা করুন, সকলের দৃষ্টি আকর্ষণ করবেন না, বসে পড়ুন। বলছেন যে এই ভাব তার নিজস্ব, এই সম্পদ আপনার, আপনার নিজের। যেমন আপনার ব্যাগেতে যে টাকা আছে, ছোট বাচ্চা ছেলেকে আপনি কিছু টাকা দিলেন, সে সেটা বগলে করে রেখে দেয়, কিছুতেই দিতে চায় না, না এটা আমার, আমি এটা কাউকে দেব না। এসাদের আমরা বলি এসাদের ভাগ হয় না, বিস্কুট কিনে আবার সেই বিস্কুট অন্য কেউ দিয়ে দিই, আর যদি সেটা যদি চিনি চকলেট ছাড়া হয় তাহলে অবশ্যই গিয়ে আরেকজনকে দিয়ে দিই, এ তো বটেই। বলছি সবসময় আমরা এসাদের ভাগ করে বেড়াচ্ছি, কিন্তু শ্রীমতী রাধিকার এটা নিজস্ব ভাব, তাই তিনি বারবার নিজে অবতীর্ণ হন, তিনি নিজে এসে শেখান, তিনি জগৎকে শেখান। তার স্টাইলটা, তার চেহারাটা বদলে যায় প্রত্যেক রূপে। শ্রী গৌরাঙ্গ যখন এলেন তখন একটা অন্য ভাবে এলেন, আবার শ্রী রামকৃষ্ণ রূপে তিনি জগতের কাছে এসেছেন। পুথিকার বলছেন, অন্য অন্য গোপিকার চারি পাঁচ আনা, একান্ত সেবিকা যারা রাইগত প্রাণা, জগজনে যে প্রতিমা জানা রাধা নামে, বিবাহিতা আয়ান বাসের বাস বৃন্দাবনে, জটিলে কুটিলে যার শাশুড়ি ননদি, কৃষ্ণ বিরাগিনী নাম কৃষ্ণ নামে প্রতিবাদী, কুলাদি সর্বস্ব হারা কৃষ্ণেরও কারণ, কৃষ্ণ কলঙ্কিনী নাম অঙ্গের ভূষণ, মূল স্বরূপত্ব তার না জানিলে পরে, অধিকারী নহে ব্রজ লীলা শুনিবারে, ভূতের যেখানে নাই প্রবেশাধিকার, রূপ রস গন্ধাদির সাগরের পার, অতীন্দ্রিয় রাজ্য যাহা পুরাণে কীর্তিত, ব্রজ ভাব চন্দ্র হয় সেখানে উদিত, রূপ রসে মত্ত মন অভাবে বিষাদ, শুনে যদি ব্রজ লীলা করে অপরাধ, অচ্যুতের লীলামৃত শ্রবণ মঙ্গল, জৈব ভাবাপন্ন শুনে পায় হলাহল। বলছেন আমাদের তো প্রশ্ন হতে পারে, সবটুকুই শ্রীমতী রাধিকার কাছে শিক্ষাবে, গোপিকারা কিছু কম ছিল, তারা দেখলেন ব্রজমন্ডলে প্রতি গোপিকার মাঝখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ডান দিকে দেখছেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাঁ দিকে দেখছেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সেই শ্রীকৃষ্ণকে তারা অনুভব করছেন, তারা কি কোনো অংশে কম? তাদের কাছ থেকে শিক্ষা নিলে হবে না? বলছে না, তাদের কাছ থেকে শিক্ষা নিলে হবে না, কারণ তাদের হচ্ছে পাঁচ আনা চার আনা, যার চার চার আনা পাঁচ আনা আছে সে আপনাকে কতটা দেবে, বড় জোর দু আনা, কিন্তু যার কাছে ষোলো আনা আছে এবং যে দিতেই রাজি আছে সে পুরোটাই ষোলো আনা দেবে। তাই শ্রীমতী রাধিকাকে জানতে হবে, শ্রীকৃষ্ণের এই দিব্য লীলা অনুধ্যান করতে গেলে শ্রীকৃষ্ণকে জানতে হলে, সেই মধুর ভাব জানতে হলে অবশ্যই শ্রীরাম শ্রীমতী রাধিকার শরণাপন্ন হতে হবে। বলছেন কত কষ্ট পেয়েছেন জীবনে, তবু কখনো তিনি ভুলে যাননি। বলছেন জগজনে যে প্রতিমা জানা রাধা নামে, বিবাহিত আয়ানের বাস বৃন্দাবনে, জটিলে কুটিলে যারা শাশুড়ি ননদিনী, কৃষ্ণ বিরাগিনী কৃষ্ণ নামে প্রতিবাদী। বলছেন যারা জানে তারা এই ঘটনাটা জানে, স্বয়ং আয়ান ঘোষের স্ত্রী, তার শাশুড়ি হচ্ছেন জটিলা, ননদিনী হচ্ছেন কুটিলা, যারা তিনজনে মিলে, আয়ান ঘোষ অত করেননি কিন্তু এই দুজনে মিলে একেবারে শ্রীকৃষ্ণের বিরোধিতা করেছেন, বিরোধী ভাবে তারা শ্রীকৃষ্ণের ভজনা করেছেন,
এবং এক একটি রূপ তিনি নতুন নতুন দর্শন করেছেন। ভাইকে নিয়ে গেছেন সঙ্গে, রাজ দেখাবো যে ভাইয়ের বউ কিরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করেন। গিয়ে দেখলেন সেই গাছের তলায় তিনি দাঁড়িয়ে আছেন, আর সেই কালিকা রূপে, আর এই শাক্ত সাধু গায়ন ঘোষিনী ঢিপ ঢিপ করে প্রণাম করছেন। এরা তো দুজন দেখছেন স্বয়ং কেষ্ট ঠাকুর দাঁড়িয়ে আছেন, আর আয়ান ঘোষ তিনি দেখছেন স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছেন। এরা ভাবছেন কি চিত্ত বৈকল্য হলো এর, এ চিত্ত বৈকল্য তো হওয়ার কথা ছিল না, কি অবস্থা হলো, এই রকম ভাবনা চিন্তা। বলছেন এই সেই মানুষ, জাগতিক দৃষ্টিতে দেখলে এই তার পরিচয়, কিন্তু তার আসল কথা কি, কৃষ্ণ বিরাগিনী। তিনি বলছেন কুলাদি সর্বস্বহারা কৃষ্ণের কারণে কৃষ্ণ কলঙ্কিনী নাম অঙ্গের ভূষণ। বলছেন তাদের এমন অবস্থা হয়েছে শ্রীমতী রাধিকার, এমন যদি কুল হারা হয়ে যায়, তার কত কলঙ্ক দিয়েছেন সারা গায়ে, তিনি সেই কৃষ্ণ নিন্দা তিনি যেন অলঙ্কের মতো ভূষণের মতো লাগিয়েছেন। এখন যেমন ট্যাটু করে হরে কৃষ্ণ, মন কৃষ্ণে না থাকলেও যতবার হাত তুলবে এখানে লেখা আছে হরে কৃষ্ণ, হাত জোড় করছে হরে কৃষ্ণ, হ্যাঁ, কিন্তু একবারও মনে মনে কৃষ্ণ নাম নেয় না। সেই রকম সেই সমস্ত ওই কালীগুলোকে যেন নিয়ে রেখেছে সারা গায়ে তিনি রেখেছেন, এত আঘাত এত লাঞ্ছনা সহ্য করেছেন তিনি, কিন্তু ভগবানের থেকে ভালোবাসা থেকে এতটুকু তিনি সরে যাননি। বলছেন মূল স্বরূপত্ব তার না জানিলে পরে অধিকারী নহে ব্রজ লীলা শুনিবারে, ভূতের যেখানে নাই প্রবেশ অধিকার রূপ রস গন্ধাদির সাগরের পার। আমরা যারা সাধারণ মানুষ রূপ রস গন্ধ স্পর্শ সবকিছুতে ইয়ে করে, আমাদের বলে দিচ্ছে যে না অমৃতি খাবেন না, কিন্তু একটু একটু করে গেট পেরোলে সামনে যে দোকানটা ঠিক 4টে বাজবে বড় বড় অমৃতি ভাজা হবে, আপনি এদিকে দেখলেন ওদিকে দেখলেন কর্তা গিন্নি কেউ আছে কিনা, আর টুক করে একটা খেয়ে চলে এলেন। আমরা হচ্ছে যে রসের এই যে সমস্ত কিছু পার যেতে পারছি না, তাই ভগবানের স্বরূপত্ব আমরা ধরতে পারছি না। এই সমস্ত কিছুর পারে যখন যাব, বলছেন ভূত, ভূত শব্দের অর্থ হচ্ছে মানুষ আর কি, জীব, তারা এই যে যারা এই সমস্ত রূপ রস গন্ধ স্পর্শ এর বাইরে যারা যেতে পারেনি, তারা কিছুতেই এই শ্রীকৃষ্ণ রাধার লীলা বুঝতে পারবে না। খুব স্বাভাবিক কথা, একটা ছেলে একটা দামড়া ছেলে একজন পরের বউয়ের সাথে প্রেম করছে, বিপিনীকে পিপি করে বাঁশি বাজাচ্ছে আর ইনি পো পো করে ছুটছেন, আপনারা তো কত রকম কি সব এখন বলছেন, অবশ্য এটা এখন নতুন কালচার হয়েছে, কি একটা বলে পরকিয়া, হ্যাঁ হ্যাঁ, স্বকিয়া তো ছিল এখন পরকিয়া হয়েছে, এটা খুব অ্যারিস্টোক্রেটিক ব্যাপার হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণের যুগে যে সময় তিনি এসেছিলেন দ্বাপরে তখনও পরকিয়াটা নিন্দনীয় ছিল, তাই সব সময় তিনি নিন্দাবাদ শুনতে থাকতেন, নিন্দাবাদ শুনছেন কষ্ট পাচ্ছেন, কিন্তু তথাপি কোনো অবস্থায় শ্রীকৃষ্ণকে ছাড়তে পারছেন না। আমরা যারা অতীন্দ্রিয় জগতে বুঝতে পারবো না, তাদের কাছে এটা হলাহল, এটা স্বেচ্ছাচার মনে হবে, এটা খারাপ, কিন্তু যারা ওই প্রেমের ভেতরে গভীর ভালোবাসা খুঁজে পাবে তাদের কাছে পরকিয়া আর কখনো একরকম হবে না। পুথিকার বলছেন শ্রীকৃষ্ণ অদ্বৈত ভাব ক্রিয়া গুণহীন, কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতে বিলীন, দুহ সঙ্গে দোহাকার এত প্রেম প্রীতি, এক ভিন্ন দুই আর না হয় প্রতীতি, এই প্রেম প্রীতি করি বারে আস্বাদন, এক হয়ে দুহ দুহ কইলা লীলার পত্তন, বৃন্দাবনে প্রেম ঘন মূর্তি দোহাকার, উভয়ে বিশুদ্ধ সত্য ত্রিগুণের পার, ইহানা জানিয়া শুনিয়া ইহানা জানিয়া ব্রজ লীলা শুনে যদি মঙ্গল দূরের কথা হয় অপরাধী। আমরা চোখে দেখি দুটো শক্তি আছে, একটা পুরুষ আর একটা স্ত্রী, কিন্তু দেখবেন আদতে কিন্তু একটাই শক্তি, শ্রীকৃষ্ণের নাকে আছে সাদা রঙের মুকুতা, মুকুতার নাকছাবি তিনি পড়েছেন, কারণ শ্রীমতী রাধিকার গায়ের রঙটা ধবধবে সাদা, আর শ্রীকৃষ্ণের এই ঘন কৃষ্ণ বেশ, সেই ঘনকৃষ্ণ গায়ের রঙের সঙ্গে সাজুজ্য রেখে মা পড়েছেন নীলাম্বরী, দুটো আলাদা আলাদা সত্তা। এটা আমাদের জন্য আমরা দেখি, আদতে কিন্তু আলাদা আলাদা সত্তা নয়, একটি সত্তা। আপনারা বৃন্দাবনে যদি যান তাহলে দেখবেন সেখানে রাধা রহিত, রাধা বিরহিত মূর্তি, শুধুমাত্র শ্রীকৃষ্ণের দিব্য মূর্তি রয়েছে, ভক্তদের ওইভাবেই অনুধ্যান করতে বলা হয়েছে, এবং তারা এই দুটো মূর্তি এক জায়গায় একটি মূর্তিতে রূপান্তরিত হয়ে তারা একে অপরের ভাবটিকে আস্বাদন করছেন। বলছেন এই ভাবটা যখন যতক্ষণ আমরা জানবো, যদি আমরা জানবো যে দুটো মূর্তি আদতে এক, তাহলে কিন্তু আমাদের কখনো আর কোনো কষ্ট হবে না, কিন্তু যতক্ষণ না আমরা জানবো ততক্ষণ আমাদের মনের ভেতরে একটা অংশ হতে থাকবে এই তো ভগবানের নাম, আদতে তো সেই স্বেচ্ছাচার করেই বেড়াচ্ছে। তাই বলছেন মঙ্গল মধুর কথা হয় অপরাধী, তখন ভগবানের এই লীলা কথা আমাদের মধ্যে অন্যরকম ভাব এনে দেয়।
আমরা শেষ করব একটা ছোট্ট অংশ দিয়ে। বলছেন কিরকম ভাবে হয়, বলছেন নিষ্কাম নিঃস্বার্থ ভাব মধুরেতে ভোগ, তৈল ধারাবত যে থাক শ্রীকৃষ্ণেতে যোগ, বাজছে কি অন্তরে এক কৃষ্ণর স্ফুরণ, কৃষ্ণ ভিন্ন অন্য নাহি হয় দর্শন, মধুরের অঙ্গে খালি নিষ্কামের খেলা, কালেতে ধরিল জীব ভোগ দিয়া ঘোলা, জীবের কল্যাণে ভাব করিতে প্রচার, রাধা ভাবে নদিয়া এ গৌরাঙ্গাবতার, এবে প্রভু লীলা কর ভাব পরমেশ, ভাবের সাধনে কইলা মধুরেতে শেষ। প্রতিকার বলছেন যে কিরকম এই ভাব, কিরকম মধুর ভাবের আস্বাদন কিরকম করতে হয়, বারবার বলছেন, বারবার এতবার করে বলছেন। তার কারণ হচ্ছে এই ভাবটা আমরা আত্মস্থ না করলে আগের ভাবগুলো আমরা বুঝতে পারবো না। নিষ্কাম যে ভাব কখনো আরাম দিলেন, নবাব কিনলে আরাম ফ্রির মতো এরকম জিনিসও চায় না, কিচ্ছু চায় না, শুধুই ভালোবাসতে পারে। দুই হচ্ছে নিঃস্বার্থ, যার ভালোবেসে কোনো স্বার্থ শূন্যতা নেই। আমরা মাঝে মাঝে সেলিব্রিটি রেলে তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করি, পরে সেটা আমরা ফেসবুকে আপলোড করি, আমার একটাই স্বার্থ সেলিব্রিটি আমাকে চেনে, এটা জগতে জানুক, এই স্বার্থটুকুও নেই। আমি কৃষ্ণের সখী, কৃষ্ণের প্রাণবিহারিণী, আমি এটাও বলতে চাই না। বলছেন তৈল ধারা মধুর, মধুরের ভাবটা কিরকম না, তৈল ধারা বধ যেটা শ্রীকৃষ্ণেতে যোগ, দুটো ধারা আছে, জলধারা তৈল ধারা। জল যখন এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালেন, অক্সিজেন ঢুকে সেটা ছচ্ছর করে মাঝে তার মধ্যে ছেয়ে দেনে দেয়, কিন্তু তৈল ধারা বধ হচ্ছে যেখানে তৈল বা মধুর ধারা যে পড়ে সেটা একেবারে নিশ্চেদ, তার ভেতরে সামান্যতম ছেদ হয় না, নিরন্তর কোনো অবস্থাতে। আজকে যেমন আমাদের ঠাকুরকে খুব ভাল লাগলো, তারপরে কালকেই যখন ছেলের রেজাল্ট খারাপ হয়েছে, ব্যাস আর ঠাকুরকে ভালো লাগছে না, আমাদের ওরকম নয়। সর্বাবস্থায় তিনি আমার, তিনি আমার, তিনি আমার, এই বোধটা জাগানো। আর বলছে কি, বাজছে কি অন্তরে একা কৃষ্ণের স্ফুরণ, কৃষ্ণ ভিন্ন অন্য নাহি হয় দর্শন, যেদিকেই তাকাচ্ছেন সেই কৃষ্ণ, ঘন কালো মেঘ দেখে তার মনে হচ্ছে যেন কৃষ্ণ, ময়ূরীর গলা দেখে তার মনে হচ্ছে সেই কৃষ্ণ বর্ণ দেখে মনে হচ্ছে ওইখানে কৃষ্ণ। যা কিছু জগতে যেখানে কিছু যা কিছু দৃশ্যমান সব কিছুর ভেতরে সেই ভগবানের প্রকাশ তিনি দেখতে পাচ্ছেন। বলছেন আমরা যে কালেতে যত সময় পেরিয়েছে আমরা আসলে মূল লীলাগুলো বুঝতে পারি না, তাই জন্য চৈতন্য অবতারে এলেন তিনি প্রথমবারে লীলা প্রকাশ করতে, আর দ্বিতীয়বার এলেন শ্রীরামকৃষ্ণ রূপে জগতের কাছে এই ভাব প্রকাশ করতে। শ্রী ভগবানের কৃপা হলে আমরা পরবর্তী অংশগুলো আগামী দিনে পাঠ এবং আলোচনা করব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।